আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, তা হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান 1/√2 কেন, কস 45 ডিগ্রি সমান 1/√2 কেন। আপনারা আরো জানতে পারবেন ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 কেন, কট 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1 কেন। আমরা ব্যাখ্যা জানব সেক 45 ডিগ্রি সমান √2, কোসেক 45 ডিগ্রি সমান √2 কেন। এই আলোচনার জন্য একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, আর সমকোণী ত্রিভুজটি হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজের একটি কোণ হবে 90 ডিগ্রি, অপর দুইটি কোণ হবে 45 ডিগ্রি। শুরুতে ত্রিভুজটি অঙ্কন করি। এই হচ্ছে সেই সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এর নাম দিলাম এ, বি, সি। এ কোণ 90 ডিগ্রি, সি কোণ 45, বি কোণ 45। মনে করি এসি সমান এ, এবি সমান এ, যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের দুইটি বাহু সমান, আর সেই সমান দুইটি বাহু হচ্ছে এবি এসি, অর্থাৎ এসি সমান স্মল এ, এবি সমান স্মল এ। এখন এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এ, লম্ব এ, অতিভুজ নির্ণয় করব, আর এর জন্য পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে আমি লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ বিসি স্কোয়ার সমান ভূমি এসি তার স্কোয়ার, লম্ব এবি স্কোয়ার। ভূমি এ, লম্ব এ, অর্থাৎ আমরা পেলাম 2a² বিসি স্কোয়ার সমান 2a², অর্থাৎ আপনারা পাবেন বিসি ইজ ইকুয়াল টু এ রুট টু। বিসি স্কোয়ার সমান 2a², অর্থাৎ বিসি ইজ ইকুয়াল টু এ রুট টু, অর্থাৎ একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ভূমি এ, লম্ব এ, অতিভুজ এ রুট টু। এবার এই ত্রিভুজ থেকে আমরা সাইন 45 ডিগ্রি এর মান বের করব, কস 45 ডিগ্রি এর মান বের করব। আপনারা জানেন সাইন 45 ডিগ্রি ইকুয়াল সাইন অনুপাতটি মনে রাখার কৌশল, সাগরে লবণ অনেক, সাগরে দ্যাট ইজ সাইন, লবণ দ্যাট ইজ লম্ব, অনেক দ্যাট ইজ অতিভুজ। সাগরে লবণ অনেক, দ্যাট ইজ সাইন ইজ ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। ছবিতে দেখা যাচ্ছে সি কোণকে
যদি রেফারেন্স ধরি বা সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, অতিভুজ বিসি, দ্যাট মিন এ ডিভিশন এ রুট টু, দ্যাট ইজ ওয়ান ডিভিশন রুট টু। অর্থাৎ আমরা ব্যাখ্যা পেলাম সাইন 45 ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু কেন। এবার কজ 45 ডিগ্রি সমান ভূমি ডিভিশন অতিভুজ, কজ অনুপাতটি মনে রাখার কৌশল, কবরে ভূত অতি, কবরে ভূত অতি, কবরে দ্যাট ইজ কজ, ভূত দ্যাট ইজ ভূমি, অতি দ্যাট ইজ অতিভুজ। ছবিতে দেখা যাচ্ছে সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি, অতিভুজ বিসি, ভূমির পরিমাপ এ, অতিভুজ এ রুট টু, আমরা পেলাম ওয়ান ডিভিশন রুট টু। সাইন 45 ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু, কজ 45 ডিগ্রি সমান ওয়ান বাই রুট টু। এখন টেন 45 ডিগ্রি, টেন অনুপাতটি মনে রাখার একটি কৌশল আছে, তা হলো টেরা লম্বা ভূত, টেরা দ্যাট ইজ টেন, লম্বা দ্যাট ইজ লম্ব, ভূত দ্যাট ইজ ভূমি। ছবিতে সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, ভূমি এসি, লম্ব এর পরিমাপ এ, ভূমির পরিমাপ এ, দ্যাট ইজ ওয়ান। অর্থাৎ টেন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান। এবার কট 45 ডিগ্রি, আমরা জানি কট হচ্ছে টেনের উল্টা, টেন যদি হয় লম্ব বাই ভূমি, কট হবে ভূমি ভাগ লম্ব। ছবিতে ভূমি হচ্ছে এসি, লম্ব হচ্ছে এবি, ভূমির পরিমাপ এ, লম্ব এ, দ্যাট ইজ ওয়ান। টেন 45 ডিগ্রি এর মান, কট 45 ডিগ্রি এর মান সমান। আরো দুটি আছে, সেক 45, মনে রাখবেন সেক হচ্ছে কজের উল্টো, দ্যাট ইজ অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ ডিভিশন ভূমি, সেক হচ্ছে অতিভুজ ডিভিশন ভূমি। আপনারা মনে রাখবেন সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো বৃহত্তর বাহু, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ওই ত্রিভুজের বৃহত্তম বাহু। সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভিশন ভূমি। ছবিতে অতিভুজ বিসি, সি কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এসি, অতিভুজ এর পরিমাপ এ রুট টু, ভূমি এ, দ্যাট ইজ রুট টু, দ্যাট ইজ সেক 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট টু। কোসেক 45 ডিগ্রি ইকুয়াল, কোসেক হচ্ছে কজের উল্টো, দ্যাট ইজ অতিভুজ ডিভিশন লম্ব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, দ্যাট ইজ এ রুট টু, ডিভিশন এ ইজ ইকুয়াল টু রুট টু। অর্থাৎ সেক 45 ডিগ্রি সমান রুট টু, কোসেক 45 ডিগ্রি সমান রুট টু। আজকের এই টিউটোরিয়ালে আপনারা তিনটি শর্টকাট টেকনিক শিখলেন, তা হচ্ছে সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মনে রাখার কৌশল সাগরে লবণ অনেক, সাগরে দ্যাট ইজ সাইন, লবণ দ্যাট ইজ লম্ব, অনেক দ্যাট মিন অতিভুজ।
কজ অনুপাতটি হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটি মনে রাখার কৌশল। কবরে ভূত অতি, কবরে দ্যাট ইজ কজ, ভূত দ্যাট ইজ ভূমি, অতিভুজ দ্যাট ইজ অতি। ট্যান অনুপাতটি মনে রাখার কৌশল, টেরা লম্বা ভূত, ট্যান টেরা লম্বা লম্ব, ভূত দ্যাট ইজ ভূমি। আপনারা যদি এভাবে করে বুঝে বুঝে পড়েন তাহলে এগুলো আপনারা দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবেন। দ্যাট মিন সাইন 45 ডিগ্রি সমান 1/√2, কস 45 ডিগ্রি সমান 1/√2, ট্যান 45 ডিগ্রি ইকুয়াল 1, কট 45 ডিগ্রি ইকুয়াল 1, সেক 45 ডিগ্রি ইকুয়াল √2, কোসেক 45 ডিগ্রি ইকুয়াল √2। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।